গঙ্গাসাগরে দর্শনার্থীদের জন্য ওপেন হয়ে গেল প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে পুজো মণ্ডপ। সাগর ব্লকের অধীন জয়গুরু আশ্রমে আশ্রম সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ তৈরি করা হয়েছে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে দুর্গাপূজা মণ্ডপ। এই বছর আশ্রম সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো 62তম বর্ষে পদার্পণ করেছে। তাদের থিম রয়েছে প্যারিসের ডিজনিল্যান্ড। প্রাকৃতিক দুর্যোগের জন্য বেশ কিছুদিন কাজ বন্ধ থাকলেও দিন রাত জেগে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে দুর্গাপূজা মণ্ডপ তৈরি করার পর পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরই দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হলো প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে তৈরি দুর্গাপূজা মণ্ডপ। সেই ছবি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। এদিন ওই বিষয়ে ওই পূজা কমিটির একজন সদস্য আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। দর্শনার্থীদের উদ্দেশ্যে প্রথমে জানাই আশ্রম শারদীয়া দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শুভ মহাপঞ্চমী। পঞ্চমী হয়ে গেছে, ষষ্ঠী পড়ে গেছে, ষষ্ঠীর আগাম শুভেচ্ছা। আপনারা আসুন, আমরা প্রত্যেক বছর কলকাতার ন্যায় একটা প্যান্ডেল তুলে ধরার চেষ্টা করি। সবার একটা প্রত্যন্ত এলাকা, চারিদিক জলবেষ্টিত একটা বদ্বীপ, মানুষের বাইরে যেতে পারে না। অনেকেই যায় কিন্তু বেশিরভাগ মানুষ বাইরে যেতে পারে না, কেবলমাত্র টিভির মাধ্যমে বা এখন মোবাইলের মাধ্যমেই বাইরের প্যান্ডেলগুলো দেখে। আমরা চেষ্টা করছি যে বাইরের প্যান্ডেলগুলো আপনাদের সামনে তুলে ধরো এবং আপনাদের আনন্দ দান। মানে মোটামুটি চারদিক থেকে যে সাড়া পাচ্ছি আমরা, খুবই নিজেদের মধ্যে অনেক গর্ববোধ করছি যে এটা একটা সাফল্যের। আপনারা দেখুন বা আপনি এসছেন দেখুন, এখন যে কাজ হচ্ছে সব আমরাই করছি, আমরা নিজেরাই করছি। সদস্য খুব অ্যাক্টিভ, প্রত্যেকটা সদস্য খুব অ্যাক্টিভ, তাদের সহযোগিতায় সাফল্যে সহযোগিতাতে আমরা সাফল্য। এবং দর্শনার্থীদের একটাই উদ্দেশ্য বলবো যে আপনারা আসুন, আপনাদের জন্যই আমাদের এই এত কষ্ট। আপনারা যদি আসেন তাহলে আমাদের কষ্ট সাফল্য হবে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। Thank you.